সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিতরা ওইদিন বিকেলে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যান। তাদের অভিযোগ, এই সময় বিশ্ববিদ্যালয়ের ডিপুটি রেজিস্ট্রার জাকির হোসেনের নেতৃত্বে বিভিন্ন কর্মকর্তারা তাদের উপর হামলা চালায়, এমনকি নির্বাচিত শিক্ষকদের দেখে নেওয়ার হুমকিও দেন জাকির হোসেন। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেন নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতারা। ডিপুটি রেজিস্ট্রার জাকির হোসেনকে বহিষ্কার সহ জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন তারা। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে, এবং যে প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, প্রক্টোরিয়াল বডি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, কাজেই এই প্রক্টর সহ প্রক্টোরিয়াল বডির আমরা পদত্যাগ দাবি করছি। প্রক্টরের মদদে যেগুলো হয়েছে তার বিরুদ্ধে যদি কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া না হয়, তিনি যদি পদত্যাগ বা তাকে অপসারণ করা না হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এটার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে মাননীয় উপাচার্য নিজেই জড়িত। তবে অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন অভিযুক্ত ডিপুটি রেজিস্ট্রার জাকির হোসেন। অবশ্যই লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপাচার্য। অতীতের মতোই আজকে তাবার আবার মিথ্যা শুনিয়েছে, সেটা প্রমাণ আপনারা নিজে ভিডিও ফুটেজ দিলে দেখবেন, সেখানে কোনো শিক্ষক ছিলেন না। শিক্ষক সমিতি হচ্ছে বার্গেনিং এজেন্ট, রাইট? তারা তো কথা বলবে, আমি শুনবো, কিন্তু সেইটা পরিবেশটা আর ছিল না। এই ঘটনা সোমবার রাতে ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেন সহ 20-30 জনের নামে সদর দক্ষিণ থানায় অভিযোগ করেছেন শিক্ষক সমিতির নেতারা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।